তাই আজ থেকে চিনি আমার ঘরে থাকবে, আমার ঘরে থাকবে, আমার ঘরে। ড্রোন, আমাকে কিন্তু তুমি চিনির বাবার বাড়ির লোক হিসেবেই ধরতে পারো, বলতে পারো আমি ওর মায়ের মতো। কিন্তু ম্যাম, আপনি এটা কেন বললেন? চিনির উপরে আক্রমণটা অসম্ভব কিছু নয়। আপনি কি আগে থেকে? ড্রোন, আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো সেগুলো আগে মন দিয়ে শোনো। হ্যাঁ, চিনির ওপরে আরো আঘাত আসতে পারে। কেন? কারণ চিনি যে ওর বাবা মায়ের খোঁজ শুরু করেছে। কি বলছেন কি আপনি? চিনির বাবার খোঁজ, মায়ের খোঁজ? আমি তো জানি ওনারা অনেকদিন আগে মারা গেছেন। ম্যাম, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। তোমার অবাক হয়ে যাওয়াটা স্বাভাবিক। শোনো, তুমি চিনির কাছ থেকে আগে সবটা জেনে নাও। আমি ওকে সবটা বলেছি। একটা কথা জেনে রেখো, তোমার দাদুও কিন্তু চেষ্টা করতেন আলাপির মৃত্যুর রহস্য জানার জন্য। যদিও তিনি জেনে যেতে পারেননি, তার এই অসম্পূর্ণ কাজ তুমি শেষ করো। আর একটা কথা, স্বামী হিসেবে তোমার দায়িত্ব চিনিকে নিরাপদে রাখার, আর ওকে সত্যিটা জানতে সাহায্য করা। আমি কি বোঝাতে পারলাম? সব বুঝেছি বলতে পারবো না, তবে কিছুটা বুঝেছি, বাকিটা বোঝার চেষ্টা করবো। আমি আমার দায়িত্ব অবশ্যই পালন করবো। ফোনটা রাখি, শুভরাত্রি। চিনির ওপর আঘাত আসতে পারে, কেন? চিনির বাবা কে, তাকেও খুঁজে বার করতে হবে কেন? তবে তিনি মারা যাননি। এসব কি বললেন অসিতা ম্যাম? না, সব গুলিয়ে যাচ্ছে। অসিতা শুন, দ্রোণের সঙ্গে এত কি কথা বলছে? এনি ধরুন, নিজেকে আর কত ছোট করবেন? মানুষের তো একটা দিক ভালো থাকে, আপনার মধ্যে তো একটাও ভালো দিক দেখতে পেলাম না। চিনি ঠিকই বলছে, কে সত্যি বলছে সেটা বোঝার উপায়। তোমাকে, মাকে, সকলকে আমার একটা কথা বলার আছে। যতদিন চিনি আর আমার বিয়েটা আছে, ততদিন চিনি আমার বিবাহিত স্ত্রী। অন্তত ততদিন তার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমার। তাই আজ থেকে চিনি আমার ঘরে থাকবে, আমার ঘরে থাকবে, আমার ঘরে। প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।